চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। পরিবেশ অধিদপ্তরের জরিমানা ও মামলার পরেও থামেনি কবির স্টিল রিরোলিং মিলস লিমিটেডের পাহাড় কাটা ও ছড়া ভরাট। স্থানীয় জনপ্রতিনিধিরাও অসহায় তাদের কাছে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে একের পর এক প্রকল্প নেয় ক্ষুব্ধ এলাকাবাসী। চট্টগ্রামের কবির স্টিল রিরোলিং মিলস কেএসআরএম এর পাহাড় কাটা ও ছড়া ভরাট এখন নেশায় পরিণত হয়েছে। সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে পাহাড় কেটে সমতল ভূমি তৈরি করছে প্রতিষ্ঠানটি। সীতাকুণ্ডের বারবকুণ্ডে পাহাড় কেটে স্ক্র্যাপ রাখার গোডাউন তৈরি করেছে কেএসআরএম। বিশাল এই গোডাউনের জায়গা বন উজাড় করে এবং পাহাড় কেটে তৈরি, যেখানে সরকার পাহাড় রক্ষা এবং বনায়নের উপর গুরুত্ব দিচ্ছে সেখানে পেশি শক্তি ব্যবহার করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে তারা। তাদের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ পরিবেশ অধিদপ্তরও, এমনকি তদন্ত করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের। এসআরএম এ একটা ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়েছে, ঠিক এসআরএম এর অভ্যন্তরে পাহাড় কাটা হচ্ছে। তৎপ্রেক্ষিতে আমি আমাদের এনফোর্সমেন্ট টিমকে এখানে চট্টগ্রাম জেলা থেকে পাঠিয়েছিলাম। তারা যাওয়ার সাথে সাথে এসআরএম অফিসারদেরকে এন্ট্রান্সের কোনো সুযোগ দেননি। তারা আমাদেরকে আরও একবার, সেবারে আমিও ছিলাম, কিন্তু তারা সেখানে আমাদেরকে প্রবেশ করতে দিই নাই। তো আমি মনে করি এটা সরকারি কাজে একটা ইচ্ছাকৃতভাবে বাধার সৃষ্টি করা। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে মামলা দায়ের করেছি। একইভাবে ভরাট করতে শুরু করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া বারবকুণ্ড ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের রাজা আম্বিয়া ঢালা ছড়া। উন্নয়ন কাজের নামে কেএসআরএম এর সরকারি সম্পত্তি দখল এবং পরিবেশ ধ্বংসের মহোৎসব থামাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ছড়ার বিষয়ে যে অভিযোগটা ইতিমধ্যে আমি পেয়েছিলাম, পাওয়ার পরে এটা সরজমিনে পরিদর্শন করেছি। ওনারা বলেছে যে এটা পরিষ্কার করে দিবে, যদি পরিষ্কার না করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাহাড় কাটা নিয়ে কথা বলবো, যাতে পাহাড় কাটা পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ নষ্ট করবে এমন কার্যক্রম তো সম্ভব না। এ বিষয়ে কেএসআরএম এর চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সাথে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কেএসআরএম এর এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন পরিবেশবাদী সংগঠন সহ স্থানীয়রা। কিশোর জাহান, এটিএন নিউজ।